হ্যালো ভিউয়ার্স, ট্রাভেল টু নো পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এসেছি প্রখ্যাত পণ্ডিত বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্ম প্রচারক অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা বা জন্মস্থানে। এটি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে অবস্থিত। 1000 বছরের পুরানো হওয়ায় এখানে সেই সময়কার কোনো ঘর বাড়ির অস্তিত্ব আর অবশিষ্ট নেই। এখন আপনারা যা দেখতে পাচ্ছেন তা 2017 সালে পুনর্নির্মাণ করা হয়েছে। এখন দেখুন এই মন্দিরে কী কী আছে, অতীশ দীপঙ্করের পরিস্থিতি, এখানে কীভাবে আসবেন ইত্যাদি ইত্যাদি। কিভাবে এখানে আসবেন বা ঢাকা থেকে যাবেন? ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম অবস্থিত। সড়কপথে ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব মাত্র 23 কিলোমিটার। তবে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম দেখার জন্য আরো 6 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে যেতে হবে। ঢাকা হতে সকালে এসে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম দর্শন করে বিকেলেই ঢাকায় ফিরে আসা যাবে। সড়কপথে ঢাকার গুলিস্থান থেকে বাসে করে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজ পার হয়ে বাস থেকে নেমে যাবেন। তারপর সেখানে থেকে ইজিবাইক বা টেম্পু যোগে বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের পণ্ডিত ভিটায় যেতে পারবেন। ইজিবাইক বা টেম্পু ভাড়া 40 থেকে 50 টাকা। অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান একজন প্রখ্যাত পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন। মহামহোপাধ্যায় সতীশচন্দ্র বিদ্যাভূষণ ও রাহুল সাংকৃত্যায়নের মতানুসারে পাল যুগে মগধের পূর্ব সীমান্তবর্তী প্রদেশ অঙ্গদেশের পূর্ব প্রান্তের সামন্তরাজ্য শহর, যা অধুনা ভাগলপুর নামে পরিচিত, তার রাজধানী বিক্রমপুরীতে সামন্ত রাজা কল্যাণশ্রীর ঔরসে রানী প্রভাবতী দেবীর গর্ভে 982 খ্রিস্টাব্দে অতীশ দীপঙ্করের জন্ম হয়। কিন্তু কিছু ঐতিহাসিকের মতে তিনি বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার নাম ছিল আদিনাথ চন্দ্র গর্ভ। 3 ভাইয়ের মধ্যে অতীশ ছিলেন দ্বিতীয়। তার অপর 2 ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ ও শ্রীগর্ভ। অতীশ খুব অল্প বয়সে বিয়ে করেন। কথিত আছে তার 5 স্ত্রীর গর্ভে মোট 9টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তবে পূর্ণশ্রী নামে একটি পুত্রের নামই শুধু জানা যায়। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন মায়ের কাছে। 3 বছর বয়সে সংস্কৃত ভাষায় পড়তে শেখা ও 10 বছর নাগাদ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা প্রদর্শন করেন তিনি। মহাবৈয়াকরণ বৌদ্ধ পণ্ডিত জেত্রীর পরামর্শ অনুযায়ী তিনি নালন্দায় শাস্ত্র শিক্ষা করতে যান। 12 বছর বয়সে নালন্দায় আচার্য বোধিভদ্র তাকে শ্রমণ রূপে দীক্ষা দেন এবং তখন থেকে তার নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। 12 থেকে 18 বছর বয়স পর্যন্ত তিনি বোধিভদ্রের গুরুদেব অবধূতিপাদের নিকট সর্বশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। 18 থেকে 21 বছর বয়স পর্যন্ত তিনি বিক্রমশিলা বিহারের উত্তর দ্বারের দ্বারপণ্ডিত নামপাদের নিকট তন্ত্র শিক্ষা করেন। এরপর মগধের অদন্তপুরী বিহারে মহাসাঙ্গিক আচার্য শীলরক্ষিতের কাছে উপসম্পদা দীক্ষা গ্রহণ করেন। ধর্মীয় জ্ঞানার্জনের জন্য তিনি পশ্চিম ভারতের কৃষ্ণগিরি বিহারে গমন করেন এবং সেখানে প্রখ্যাত পণ্ডিত রাহুল গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন। বৌদ্ধ শাস্ত্রের আধ্যাত্মিক গুহাবিদ্যায় শিক্ষা গ্রহণ করে গুজ্জজ্ঞানবজ্র উপাধিতে ভূষিত হন। দীপঙ্কর 1011 খ্রিস্টাব্দে শতাধিক শিষ্য সহ মালদেশের সুবর্ণদ্বীপে বর্তমানে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ গমন করেন এবং আচার্য ধর্মপালের কাছে দীর্ঘ 12 বছর বৌদ্ধ দর্শনশাস্ত্রের বিভিন্ন বিষয়ের উপর অধ্যয়ন করে স্বদেশে ফিরে আসার পর তিনি বিক্রমশিলা বিহারে অধ্যাপনার দায়িত্বভার গ্রহণ করেন। তিব্বত যাত্রা। তিব্বতের সম্রাট লহো লামা এসো কয়েকজন দূতের হাতে প্রচুর স্বর্ণ উপঢৌকন দিয়ে দীপঙ্কর শ্রীজ্ঞানকে তিব্বত ভ্রমণের আমন্ত্রণ জানালে দীপঙ্কর সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন। এতে নিরাশ না হয়ে সম্রাট সীমান্ত অঞ্চলে সোনা সংগ্রহের জন্য গেলে গোল্লক অঞ্চলের অধিপতি তাকে বন্দী করেন ও প্রচুর সোনা মুক্তিপণ হিসেবে দাবি করেন। সম্রাট তার পুত্র লহা লামা চং ছুপ ওকে মুক্তিপণ দিতে বারণ করেন এবং ওই অর্থ দীপঙ্কর শ্রীজ্ঞানকে তিব্বতে আনানোর জন্য ব্যয় করতে বলেন।
লহা লামা চং ছুক ও সম্রাট হয়ে গুম থং পা নামে এক বৌদ্ধ উপাসককে ও আরো কয়েকজন অনুগামীকে দীপঙ্কর শ্রীজ্ঞানকে তিব্বতে আনানোর দায়িত্ব দেন। এরা নেপালের পথে বিক্রমশিলা বিহারে উপস্থিত হন এবং দীপঙ্করের সাথে সাক্ষাৎ করে সমস্ত সোনা নিবেদন করে। ভূতপূর্ব সম্রাট লহ লামা এসর বন্দী হওয়ার কাহিনী ও তার শেষ ইচ্ছার কথা ব্যক্ত করলে দীপঙ্কর শ্রীজ্ঞান অভিভূত হন। 18 মাস পরে 1040 খ্রিস্টাব্দে বিহারের সমস্ত দায়িত্বভার লাঘব করে দীপঙ্কর শ্রীজ্ঞান তিব্বত যাত্রার জন্য প্রস্তুত হন। তিনি দোভাষী সহ 12 জন সহযাত্রী নিয়ে প্রথমে বুদ্ধগয়া হয়ে নেপালের রাজধানীতে উপস্থিত হন এবং নেপালরাজের আগ্রহে 1 বছর সেখানে কাটান। এরপর নেপাল অতিক্রম করে থুম বিহারে এলে তার দোভাষী ভিক্ষু গো চোন সেং অসুস্থ হয়ে মারা যান। 1042 খ্রিস্টাব্দে তিব্বতের পশ্চিম প্রান্তের ডংরি প্রদেশ পৌঁছন। সেখানে পৌঁছলে লহা লামা চং ছুক ও এক রাজকীয় সংবর্ধনার আয়োজন করে তাকে থুলিং বিহারে নিয়ে যান। এখানে দীপঙ্কর তার বিখ্যাত গ্রন্থ বোধিপথ প্রদীপ রচনা করেন। 1044 খ্রিস্টাব্দে তিনি পুরমে, 1047 খ্রিস্টাব্দে সম এ বৌদ্ধ বিহার ও 1050 খ্রিস্টাব্দে বে এ বাতে উপস্থিত হন। দীপঙ্কর তিব্বতের বিভিন্ন অংশে ভ্রমণ করেন এবং বৌদ্ধ ধর্মের ব্যাপক সংস্কার সাধন করেন। তিনি তিব্বতী বৌদ্ধ ধর্মে প্রবিষ্ট তান্ত্রিক পন্থার অপসারণের চেষ্টা করে বিশুদ্ধ মহাযান মতবাদের প্রচার করেন। তিনি তিব্বতে কদম পা নামে এক লামা সম্প্রদায়ের সৃষ্টি করেন। দীপঙ্কর শ্রী জ্ঞান 200+ গ্রন্থ রচনা অনুবাদ ও সম্পাদনা করেন। তিব্বতের ধর্ম রাজনীতি জীবনী স্তোত্রনামাসহ তাঞ্জুর নামে বিশাল এক শাস্ত্রগ্রন্থ সংকলন করেন। বৌদ্ধ শাস্ত্র চিকিৎসা বিদ্যা এবং কারিগরি বিদ্যা বিষয়ে তিব্বতী ভাষায় অনেক গ্রন্থ রচনা করেন বলে তিব্বতীরা তাকে অতীশ উপাধিতে ভূষিত করে। অতীশ দীপঙ্কর অনেক সংস্কৃত এবং পালি বই তিব্বতী ভাষায় অনুবাদ করেন। দীপঙ্করের রচিত গ্রন্থগুলির মধ্যে বোধিপথ প্রদীপ চর্যা সংগ্রহ প্রদীপ সত্যদয়াবতার মধ্যম উপদেশ সংগ্রহগর্ভ হৃদয় নিশ্চিন্ত বোধিসত্ত্ব মন্নাবলি বোধিসত্ত্ব কর্মাদিমার্গাবতার শরণাগতাদেশ মহাযান পথ সাধ শিক্ষা সমুচ্চয় অভিসম ও বিমল রত্ন লেখনা উল্লেখযোগ্য। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এবং ইতালির বিখ্যাত গবেষক টাকি দীপঙ্করের অনেকগুলো বই আবিষ্কার করেন। তিব্বতে বৌদ্ধ ধর্মে সংস্কারের মতো শ্রমসাধ্য কাজ করতে করতে দীপঙ্করের স্বাস্থ্যের অবনতি ঘটলে 1054 খ্রিস্টাব্দে 73 বছর বয়সে তিব্বতের লাসা নগরের কাছে চেক থং এর দ্রোলমা লাখাং তারা মন্দিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরে পাশাপাশি ওনার যে রিলিক্স গুলো 1978 সালে আনা হয়েছে এটা এটা নিচে দিয়ে এটাকে এই মানে রিলিক্স স্তূপের নির্মিত হয়। যেটা চায়না থেকে আনা হয়েছে অতীশের যে দেখো বসব 1978 সালে এটা এটাকে 65 ফুট নিচে দিয়ে এটাকে স্থাপন করার মাধ্যমে এই স্তূপটা নির্মাণ করা দেহাবাসন করতে আসলো চায়না থেকে। এটা যেগুলো প্রাচীন নিদর্শন বা যেগুলো গুরুত্ব নিদর্শন ওর বেজিং জাদুঘরে নিয়ে আসে। ও বেজিং জাদুঘর ছিল সে সেখান থেকে আপনারা আনছেন। সেখান থেকে 1978 সালে আমাদের গুরু তিনি বিশুদ্ধানন্দ মহাতর উনি ওনার মাধ্যমে নিয়ে আসেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে বা নতুন নতুন স্থানের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা ফেসবুক পেজটিকে ফলো করুন।